স্বৈরাচারী এরশাদ সরকার থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে আমার সম্পর্ক। তারপর আমি কাউন্সিলের মাধ্যমে সিলেট সদর থানা যুবলীগের সেক্রেটারি হয়েছে, দীর্ঘদিন যুবলীগের রাজনীতি করেছি, মহানগর যুবলীগ করেছি, জেলা যুবলীগ করেছি এবং সর্বশেষ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি। 14-15 বছর ধরে সিলেটে মহানগর আওয়ামী লীগ কাজ করছে, তো 14-15 বছর ধরেই কিন্তু আমি মহানগর আওয়ামী লীগের সাথে আছি। আমি শুরু থেকেই ছিলাম, শুরু থেকেই আছি। যারাই রাজনীতি করেন তাদের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। সংগত কারণেই আমি এবার মেয়র প্রার্থীটা ঘোষণা করেছি, এবং আমি শুধু যে সবেমাত্র মেয়র প্রার্থী ঘোষণা করেছি তেমন নয়, আমি দীর্ঘ 2 বছর ধরে কিন্তু এ নিয়ে কাজ করছি। যে আমরা যারা প্রার্থী হয়েছি, আসলে আমাদের মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো প্রতিহিংসাও নেই। আমরা খুব আন্তরিকভাবেই সবাই মিলেই কাজ করছি, এবং আমরা ধরে নিয়েছি যে আমরা এটা আমাদের গণতান্ত্রিক একটি চর্চা, গণতান্ত্রিক রাজনীতির প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসের মধ্য দিয়ে আসলে চূড়ান্ত প্রার্থী সিলেকশন তো দেশনেত্রী করবেন, আমাদের সভানেত্রী করবেন, উনি বিভিন্ন বিষয়ে বিবেচনা করেই আসলে ঘোষণা করবেন। সেই ক্ষেত্রে রাজনৈতিক পরিচ্ছন্নতা, রাজনৈতিক স্বচ্ছতা বা ত্যাগ বিভিন্ন বিষয় আছে, সব কিছু মিলিয়েই আসলে একজন প্রার্থী ঘোষণা করা হয়। এই সিলেটের মানুষ যারা জানেন, বা আমি দীর্ঘদিন থেকে যে রাজনীতি করছি, আমার রাজনৈতিক জীবনে কোনো কালিমা নেই। আমি রাজনীতিকে কোনোদিনই পেশা হিসাবে গ্রহণ করিনি, রাজনীতিকে আমি রাজনীতি হিসেবেই রেখেছি। এবং রাজনীতি, বিশেষ করে বঙ্গবন্ধুর আদর্শ বা আওয়ামী লীগ, আমার কাছে একটি আদর্শিক জায়গা, একটা নৈতিক জায়গা। আমি সেই আদর্শিক জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে রাজনীতি করেছি, যে কারণে আমার বিশ্বাস যাওয়ার বিষয়টি নেত্রী বিবেচনা করবেন। এবং আওয়ামী লীগের বিশেষ করে যারা প্রার্থী আছেন, আসলে আমি সবার প্রতিই শুভকামনা জানাই। ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে আওয়ামী লীগের গ্রিন সিগনাল, রেড সিগনাল, ইয়েলো সিগনালের কোনো গুরুত্ব নেই। আওয়ামী লীগের গুরুত্ব একটাই আছে, সেটা হচ্ছে নেত্রীর সিদ্ধান্ত, এবং প্রার্থী কাকে করবেন সেটা একমাত্র নেত্রীই জানেন। এবং নেত্রী যখন ঘোষণা দেবেন, তখন দেখবেন সব বিভ্রান্তিরই অবসান হয়ে গেছে। আর নৌকা মানেই হচ্ছে আমাদের কাছে ঐক্যের প্রতীক। তো নৌকা যেখানে আছে সেখানে ঐক্য আছে। আমরা একটা বিষয়ে ঐক্যমত্য আছি, যে আমরা কাজ করবো, আমাদের গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা করবো, আমরা প্রার্থী হয়েছি, আমাদের মতো করে আমরা কাজ করবো, কিন্তু কোনোভাবেই যাতে আমাদের তৃণমূলে কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয়, তৃণমূলে বিভ্রান্তি তৈরি না হয়, তৃণমূলে যাতে ঐক্যবদ্ধতার কোনো কমতি না হয়। কারণ প্রার্থী আমরা যেই হই, আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই। সিলেট সিটি কর্পোরেশনের আমাদের নাগরিক অনেক সমস্যা আছে, যেমন আমাদের যে মহাপরিকল্পনা যেটা নগর উন্নয়নে, সেই মহাপরিকল্পনার মধ্যেও কিন্তু অনেক গাফিলতি আছে, এবং সুষ্ঠু নগর পরিকল্পনা নেই। এবং সুষ্ঠু নগর পরিকল্পনা না থাকার কারণে আজকে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আজকে দেখেন, আপনি আধুনিক নগর গড়তে হলে আপনার শিক্ষার দিকে নজর দিতে হবে, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, আবাসনের দিকে নজর দিতে হবে, আপনার গণপরিবহনের দিকে নজর দিতে হবে, ইত্যাদি বিষয় আছে। তো আমাদের সিলেটের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, আমাদের ভবন নির্মাণের কোনো নীতিমালা নেই। আপনি দেখেন যে হাইরাইজ ভবন, এখন হাইরাইজ ভবন আমাদের সিলেটে এখন চতুর্দিকে হচ্ছে, কারণ হাইরাইজ ভবনগুলোর একটা নীতিমালা আছে। সেই নীতিমালাটা কি? সেই নীতিমালাটা হচ্ছে যে সেখানে আপনার পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে, মাঠে খেলাধুলার মাঠের ব্যবস্থা থাকতে হবে, নানান ধরনের সুবিধা থাকতে হবে, তাহলে হাইরাইজ ভবন করা যাবে। কিন্তু আমাদের একটা হাইরাইজ ভবন দেখেন যে যেখানে এই সুবিধাগুলো আছে, তার মানে আমাদের ভবনগুলো অপরিকল্পিত নির্মিত হয়েছে। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা দেখেন, যে এই তো আমি আসার পথে দেখে আসলাম যে আমাদের যে পাঠানটুলা এলাকার এখানে আপনার RCC ডালাই করে এমনভাবে মানে করা হচ্ছে, এখানে পানি জমে যায়, সবসময় পানি লেগে থাকে, তো করা হচ্ছে সুবিধার জন্য, কিন্তু এটার কানেকটিভিটি কীভাবে হবে সেই পরিকল্পনা আছে কিনা আমি জানি না। আর দ্বিতীয়ত, আজকে দেখেন বৃষ্টি হলে আমাদের সিলেটে কী অবস্থাটা হয়। ইদানিংকালে সিলেটের যে পরিস্থিতি দেখা যায়, বৃষ্টি হলে সিলেট তলিয়ে যায়, মানে এটা জলাবদ্ধতার নগরী হয়ে গেছে। এই জলাবদ্ধতার নগরী হওয়ার পেছনের কারণটা কী? কারণটা একটাই, কারণ আমাদের যে ড্রেনেজ সিস্টেমগুলো অকার্যকর। আমরা গভীর ড্রেন নির্মাণ করেছি, বড় বড় ড্রেন নির্মাণ করেছি, বাসাবাড়ি ভাঙচুর করেছি, দেয়াল ভাঙে রাস্তা বড় করেছি, কিন্তু আমাদের ড্রেন একটার সাথে আরেকটার কোনো কানেক্টিভিটি নেই। মানে এক জায়গায় পানি জমলে যে আরেকটা ড্রেনের মাধ্যমে গিয়ে সেটা ছড়াবা নদীতে যাবে, সেই সুযোগটুকু নেই। তার মানে কী হচ্ছে? সেখানে পানি জমে সেটাই রাস্তায় চলে আসতেছে। আবার দেখেন যে অর্ধেকটা কাজ হচ্ছে, অর্ধেকটা কাজ হচ্ছে না। এই যে অপরিকল্পিত উন্নয়ন, এই অপরিকল্পিত উন্নয়নের খেসারত কিন্তু আমরা দিচ্ছি। তো আমার প্রথম কাজ যেটা হবে, নগরবাসীর কাছে আমি এটা বলতে পারি, যদি আল্লাহর ইচ্ছে হয় আর নেত্রী আমার ব্যাপার বিবেচনা করেন আর আমি নির্বাচন করতে পারি, নির্বাচিত হতে পারি, তাহলে আমার প্রথম কাজটাই হচ্ছে নগর উন্নয়ন মহাপরিকল্পনা। এবং সেই মহাপরিকল্পনার মধ্য দিয়েই কিন্তু আমাদের সেই কাজগুলো করতে হবে। কারণ আপনি যদি পরিকল্পনা না থাকে, সুষ্ঠু পরিকল্পনা না থাকে, তাহলে কোনোভাবেই আপনি ভালো কিছু করতে পারবেন না।
তো সেই জায়গায় যারা প্রার্থী হয়েছেন, আমার দলের প্রার্থী যারা হয়েছেন, আমি শুরুতেও বলেছি যে আমাদের মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই, শ্রদ্ধা ভালোবাসার কোনো কমতি নেই। আপনারা জানেন যে আমার দলে সিনিয়র জুনিয়র আমরা প্রার্থী আছি। আমি বিশ্বাস করি যারাই প্রার্থী হয়েছেন অবশ্যই তিনি নিজেকে যোগ্য মনে করছেন বলেই প্রার্থী হয়েছে। সবাই সবার মতো করেই কাজ করছেন, বা বিরোধী দল থেকেও যদি কোনো প্রার্থী হন, জানি না হবেন কি না, যদি হন অবশ্যই যোগ্য, উনি যোগ্য মনে করলেই হয়তো ওনার দল ওনাকে নমিনেশন দেবে। আমার মনে হয় মানে আমি যেভাবে হয়তো একটা পরিকল্পনা একটা চিন্তা চেতনা নিয়ে কাজ করছি, সবাই হয়তো সেই চিন্তা চেতনা নিয়েই কাজ করছেন এবং নগরবাসীর সেবা করার উদ্দেশ্য নিয়েই তো আমরা প্রার্থী হয়েছি। আমি আশা করি যে নেত্রী যদি আমার ব্যাপারে বিবেচনা করেন তাহলে ইনশাল্লাহ আমি জয় নিশ্চিত করতে পারবো, নৌকার বিজয় নিশ্চিত করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ।